السلام عليكم ورحمة الله وبركاته আপনারা একটু বলেন আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে জবান খুলে বলেন আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে দেখেন ভালোবাসাটা কি আমার আল্লাহ কোরআনের পাকের ভিতরে বলেছে এই সৃষ্টির ভিতরে একটা ছোটখাটো একটা মাফ 18000 মাখলুকাত সৃষ্টি ছোটখাটো মাফের ভিতরে 18000 এর ভিতরে আমরা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ আমি বড় মায়া করে মহব্বত করে প্রেম নিয়ে তোমাকে বানিয়েছি তোমার বাবা আদম সফিউল্লাহকে আমি আল্লাহ যখন বানাইলাম তার দেহ কানা ফেরেশতা ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি কিন্তু আদম আলাইহিস সালামের চেহারা মুবারক আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দ্বারা বানাইলাম হাদিসের ভিতরে আমার নবী কামলে ওয়ালা দু জাহান কা বাদশা নবী বলে রে বন্ধু ইমাম তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি মুআজামুল আওসাদের ভিতরে উনি লিখতেছে প্রথম খণ্ড 72 পৃষ্ঠার ভিতরে উনি বলেন আমার আল্লাহ চারটা জিনিস আমার আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা বানিয়েছে এক নাম্বার হলো কলম যে কলমটা দ্বারা আমার আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে আমাদের তকদির এবং আমার আল্লাহর পবিত্র বাণী কুরআনুল কারীম লিপিবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ ওই কলমকে বানানোর পরে কলম আমার আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো আগো আল্লাহ আমি কলম রে বড় দয়া করে মায়া করে তোমার কুদরতে তোমার হাত মুবারক দ্বারা নিজে হাত দ্বারা আমারে বানাইলে রে আল্লাহ কেন 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 আমার আল্লাহ ডাক দিয়া বলে কলম তোর প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি এ কলম তোর বানানোর পরে আমি আল্লাহ হুকুম করলাম এ কলম তুমি লোকে মাহফুজের চৌকাঠের ভিতরে লেখা দাও এ ইয়া কলম উক্তবি তাওহিদি লা ইলাহা ইল্লাল্লাহ এ কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলম কয় আল্লাহ তোমারে আমি চিনি লিখতে কোনো সমস্যা নাই কলম লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ কুদরতি জবান মুবারকে ডাক দিয়া বলে কলম উক্তবি তাওহিদি মু তাওহিদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখলা আমি আল্লাহর পরিচয় জানো এবার তুমি লেখো ইয়া কলম উক্তবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলম একটা চিৎকার করে ডাক দিয়া বলে ওগো আল্লাহ মুহাম্মদ নাম লিখতে বললা মুহাম্মদ চিনলাম না কলম ডাক দিয়া বলে মান হুয়া মুহাম্মাদুল লাযী ক্বাল আনতা ইসমাহু মা ইসমিকা ওগো বারী তাআলা তুমি আল্লাহর নামের সাথে কার নাম মুহাম্মদ লিখতে বলো চিনলাম না আমার আল্লাহ ডাক দিয়া বলে কলম আমি আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তুই কলম রে বানাইলাম আমার বন্ধু মোস্তফার নূরে মুহাম্মদী না বানাইলে কলম তোরে বানাইতাম না এবার এই আমার আল্লাহর কুদরতি জবান থেকে আমাদের নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবীর প্রশংসা শুনে কলম ফাঁকা সফাতিল কলম কলমের জবানটা আমার দয়ালের দয়াল নবীজির মহব্বতের প্রেমের কারণে ফাইটা গেছে সুবহানাল্লাহ বলে ওই কলম ফাঁকা সফাতিল কলম ওই কলমটা ফাটা জবানটা দিয়া চিৎকার করে বলে ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ তুমি যখন তোমার বন্ধু মুস্তাফা মুহাম্মদের গুণগান আমার কাছে বললা আমারে তুমি কুদরতি হাত মুবারক দ্বারা বানাইতাম তোমার বন্ধুর কারণে বানাইলা এই জন্য ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম তোমার বন্ধু মুস্তাফা তোমার কদমে আমি কলম সালাম জানাইলাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এ বন্ধু আপনাদের এলাকার ভিতরে আমরা যখন দাঁড়াই আমার নবী কামলি ওয়ালার কদমে ইয়া নবী সালাম আলাইকা বলি অনেক ভাইরা বেদাত বলে দেয় শিরিক বলে দেয় বন্ধু বন্ধু আপনি হাদিস খেয়াল করেন আমি যে হাদিস কানা পড়লাম তেলাওয়াত করলাম শুনাইতেছি হাদিসে কুদসি হাদিসে কুদসি আমার আল্লাহর কথা এই আমার বন্ধু আমার নবীজির পরিচয় যখন আমার আল্লাহ কুদরতি জবান মুবারক দ্বারা কলমের সামনে পেশ করেছে কলম কয়ে ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ তোমার বন্ধু মুস্তফার কদম আমি সালাম জানিয়ে দিলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে কলমো
সর্বপ্রথম তুমি কলম আমার বন্ধু মোস্তফার কদমে সালাম জানাইলা তবে আমার বন্ধু মোস্তফার কদমে সালাম জানানোর কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওয়ালাইকা সালাম আমি কলম আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে কলম তুরে সালাম জানাইলাম সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে শুধু ওয়ালাইকা সালাম সালাম নয় ওয়ারহমাতি কলম কিয়ামত পর্যন্ত তোর উপরে রহমত আমি আল্লাহ দিয়ে দিলাম শুধু রহমত দিলাম না ওয়া বরকতি বরকত দিয়ে দিলাম কলম কই আল্লাহ তোমার বন্ধু মোস্তফারে সালাম দিবার কারণে তুমি আল্লাহ আমি কলম রে সালাম দিলা আমার উপরে রহমত দিলা বরকত দিলা ওগো আল্লাহ তোমার বন্ধু মোস্তফারে একটু দেখতে চাই সুবহানাল্লাহ বলে এই আমার বন্ধু আমরা যারা উম্মতে মুহাম্মদি হয়ে গেলাম মনের ভিতরে একটা আশা বাসনা প্রেম যদি নবী কামলিওয়ালার চেহারা মুবারক একবার দেখত কথা কো নাকি আমার নবী পাক আমার আল্লাহ বলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর জমিনে 124,000 মক্কান্তরে মানে অথবা কম বেশি 224,000 নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠাইলাম কিন্তু তাদেরকে তোমরা যদি ও উম্মতে মুহাম্মদের দল কেমন নবী ফাইলা আমার আল্লাহ বলে অন্য অন্য নবীরারে যদি 1,000 কোটি বার স্বপ্ন দেখো দুজখ হারাম হবে না যদি আমার বন্ধু মোস্তফারে সেকেন্ডের জন্য দিদার নসিব হয়ে যায় আমি আল্লাহ দুজটা হারাম করে তোমার জন্য বেহেশত ওয়াজিব করে দিব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে মানুষ এই পৃথিবীর জমিনে চারটা জিনিস আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দ্বারা বানিয়েছি 1 নম্বর হলো কলম 2 নম্বর হলো আমার আরশে আজিম 3 নম্বর হলো জান্নাতের ভিতরে 8টা বেহেশতের ভিতরে 1টা বেহেশত ওই বেহেশতটার নাম হলো জান্নাতুল আদন 4 নম্বরে আদম আলাইহিস সালামের চেহারা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ তোমাকে এত সুন্দর করে বানাইলাম পৃথিবীর জমিনে পাঠাইলাম আমি আল্লাহকে বলে গেলাম নবী কামলিওয়ালাকে বলে গেলাম আমি বড় মায়া করে মহব্বত করে আমার বন্ধু মোস্তফারে পৃথিবীর জমিনে পাঠাইছি এবং আমি তোমাদেরকে এন্তেকাল ঘটাইব পৃথিবীর জমিনে নবীজির প্রেম অন্তরে নিয়ে কবরের ভিতরে যখন যাইবা আমার বন্ধু মোস্তফারে কবরের ভিতরে তোমার কবরের ভিতরে ফাটাইয়া দেব আমার বন্ধু মোস্তফারে কবরের ভিতরে একবার যদি তুমি সিনে ভালো পরিচয় জেনে নাও ইয়া রাসূল আল্লাহ বলে ডাক মারো হাসরের ময়দানে আমার নবীর জন্য হাসর সাজাইলাম আমার আল্লাহ বলে বন্ধু মোস্তফার জন্য হাসরের ময়দানটা সাজাইলাম কারণ হলো আমার বন্ধু মোস্তফারে কত ভালোবাসো এইটা দেখার জন্য মাফ কাটি দিবার জন্য হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করে দেব কিন্তু বন্ধু মোস্তফারে না জিগাইয়া উম্মতে মুহাম্মদি তোমাদেরকে দুজকের ভিতরে ঢুকাইব না মানুষে তোমার প্রিয় বলে আল কোরআনে আছে লেখা মানুষে তোমার প্রিয় সৃষ্টির সেরা মানব জাতি 70 লক্ষ ইন্দ্রিয় সৃষ্টির সেরা মানব জাতি 70 লক্ষ ইন্দ্রিয় আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয় আল্লাহ আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয় মারহাবা বলেন না আমার আল্লাহ আরো বলে এই দুনিয়া যত বড় তার উপরে মানুষ মানুষ বুদ্ধ মানুষ যিশু মানুষ বিশ্বকোষ চিৎকার করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ বিশ্বকোষ মানে আমার নবীজির জীবন সুবহানাল্লাহ বলে চন্দ্র সূর্য সরু জগত সব দিয়া ছদে একটু খেয়াল করছেন নি কোরআন থেকে রিসার্চ করে 22টা তাফসির থেকে বাহির করলাম
চন্দ্র সূর্য সূর্যগৎ সবকিছু দেখে দিছে কারণ হলো কি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি তোমাদের এই এটার ভিতরে একটা অন্তর দিয়েছি এই অন্তরের ভিতরে আল্লাহর আল্লাহ বলে প্রথম বলে কোরআনটা যদি বুঝতে হয় কোরআনটা হলো দুই পক্ষ কথা বলেন না কয় পক্ষ কথা কোনা করে কয় পক্ষ আমরা এক পক্ষে বুঝি দি আর এক পক্ষে বেজাল আমি একটু দলিল শোনাচ্ছি আপনাকে কষ্ট নিতেছে আমি একটু দলিলের বক্তব্য আমার আল্লাহ বলে এই কোরআনুল কারীম আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কিছু গোপন রহস্য দিয়েছি এই গোপন রহস্য যারা উপলব্ধি করে অন্তরের ভিতরে এনেছে তারাই হলো ওলি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুন কারীম সিল্লাই কন্ত দিই আল্লাহু আকবার জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ শুনলে যে সোয়াবটা আল্লাহু আকবার বললে এই সোয়াবটা আল্লাহু আকবার বলে আমার আল্লাহ বলে ফি কিতাবিন মাকনুন আমার আল্লাহ বলে এটা হলো গোপন কিতাব সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে গোপন কিতাব কিন্তু আমরা তো দেখি সহে দেখা যায় ঠিক কিনা কর না কেন কথা বুঝে আসে কিনা আমার আল্লাহ বলে এবার আপনাকে এই আয়াতের তাফসিরটা শুনতে হবে তখন আর মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না মনে কষ্ট নিতেছে দেখেন তারপরে ওয়াজটা শুরু করছি ইমাম বাইহাক রহমতুল্লাহি আলাইহি সুয়াবুল ইমানের ভিতরে চতুর্থ খণ্ড 342 পৃষ্ঠার ভিতরে হাদিসটা লিখতেছেন উনি বলে ইন্নাল্লাহ আনজালাল কোরআনা আলাল আশরাতি আদতাম এই কোরআনের ভিতরে আমার আল্লাহ 10টা বাতিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে বাতেন মানে গোপন এই আমার বন্ধুরা বাবা প্রথমই বন্ধু আগলা বাইতে শান আমার আল্লাহর দরবারে কত মহান একটু খেয়াল করেন যে বন্ধু আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বাবা আমি আহলে বায়তের শান বলতেছি এই জন্য যিনি আজকের প্রধান অতিথি উনি আমাকে বলেছেন না আহলে বায়তের শান বলবেন উনি কিন্তু আহলে বায়তের একজন বংশধর ঠিক কিনা তো কথা কোনা গেল এই আমার বন্ধু ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে উনি লিখতেছেন আমি যখন এই পৃথিবীর জমিনে ইরাকের জমিনে বাগদাদ শহরের ভিতরে মার গর্ভ থেকে আগমন করলাম আমি যখন হাঁটি হাঁটি পা পা করে আমার একটা বছর হয়ে গেল দুইটা বছর হয়ে গেল যে কিতাবটা বাবা উনি লিখতেছেন আহমদ ইবনে হাম্বল কিতাবের নাম হলো কিতাবুল জুহুদের ভিতরে উনি লেখে বন্ধু উনি লিখতেছে আমার যখন এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল আমার আব্বা এন্তেকাল করেছে আমার মা বড় মায়া করে মহব্বত করে আমাকে লালন পালন করে 13 বছর পর্যন্ত লালন পালন করেছে মার কাছে আমি আলিফ বা তাসা শিক্ষা করে কোরআন হেফজ করে নিয়েছি সুবহানাল্লাহ বলেন ওনার মা ডাক দিয়ে বলেন ওনার নাম হলো আহমদ ওনার আব্বার নাম হলো বন্ধুরে মোহাম্মদ ওনার দাদার নাম হলো হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হাম্বলি মাযহাবের ইমাম রে বন্ধু উনি আমার উনি ওনার জীবনের ভিতরে আমার দয়াল নবীজিকে 4000 বার স্বপ্নের ভিতরে দিদার নসিব হয়েছে সুবহানাল্লাহ এই আমার বন্ধু উনি বলি বলতেছে আমার যখন 13 বছর আমার মা ডাক দিয়ে বলে ছেলে আহম্মদ রে এই পৃথিবীর জমিনে বাগদাদে তুমি আগমন করলাম 2 বছর পরে তোমার আব্বা ইন্তেকাল করেছে তোমারে বড় কষ্ট করে লালন পালন করলাম আমি একটা কথা বলে দিই বাবা আহম্মদ এই পৃথিবীর জমিনে নবী কামলে ওয়ালা দো জাহান কা বাদশা নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে নিমমভাবে শাহাদাতের পিয়ালা পান যখন করল ওই সময় আল্লাহর দরবারে ইমাম আলে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর দরবারে একটা চিৎকার করে ডাক মেরেছিল আল্লাহ
ভগো আল্লাহ আমি হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা কারবালার ময়দানের ধুলি কণাগুলি স্পর্শ করতেছে যেভাবে স্পর্শ করতেছে রে আল্লাহ এইভাবে আমার রক্ত এবং কারবালার ধুলি কণাকে সাক্ষী রেখে বললাম আমার যত ফোঁটা রক্ত কারবালার ময়দানে আমি হুসাইন গলা কাটাইয়া জড়াইয়া দিলাম হাশরের ময়দানে আমার নানাজি দয়াল নবীজি যেন উম্মতে মুহাম্মদের জন্য পেরেশান না হয় আমি হুসাইনের প্রত্যেকটা ফুটার বিনিময়ে রক্তের বিনিময়ে যেন আমার নানাজি উম্মতের ফয়সালা হইয়া যায় এই আমার বন্ধু হুসাইনকে ভালোবাসলে কি হবে রে এই আমার বন্ধু আমার নবী কামলি ওয়ালা ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি আল মুস্তাদরাকের ভিতরে ডাক দিয়ে বলেন উনি বলতেছে তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 4732 নাম্বার হাদিসের ভিতরে আমার নবী বলে আনা আলিয়্যু ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আলী 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 রে সর্বপ্রথম আমি কিয়ামতের হাশরের পরে আমার আল্লাহ যখন পাঠাই দিবে সর্বপ্রথম আমি নবী বেহেশত থেকে দরজা খুলবো আর সর্বপ্রথম এ আলী ইন্না আউয়ালা মাইয়াদখুলাল ইয়াদখুলাল জান্নাতা আনা আমি যখন দরজাটা খুলে দেব রে আলী সর্বপ্রথম তুমি আলী আমার পিছনে দাঁড়াইয়া থাকো সুবহানাল্লাহ বলে হযরত আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো শুধু আমি আলীর কথা বললেন আমার নবী বলে আলী তোর কথা বললাম না ওয়া ফাতেমা তোর সাথে আমার ফাতেমা থাকবে এ আলী শুধু আমার মা ফাতেমার কথা বললাম না ওয়াল হাসানু ওয়াল হুসাইনু হাসান এবং হুসাইন তুমি আলীর সাথে থাকবে এ আমার বন্ধু হযরত আলী ডাক দিয়ে বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি সর্বপ্রথম বেহেশতের দরজা খুলে দিবেন আপনার পিছনে আমি আলী থাকব আমার স্ত্রী ফাতেমা থাকবে আমার হাসান আর হুসাইন থাকবে বলতো ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যারা আমার আমি আলীকে ভালোবাসবে আমার স্ত্রী ফাতেমাকে যারা ভালোবাসবে আমার হুসাইনকে যারা ভালোবাসবে আমার হাসানকে যারা ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন জান্নাতের দরজা খুলে আপনি যখন খুলবেন আমি আলী পাশে থাকবো ফাতেমা হাসান হুসাইন থাকবে বলতো ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা যারা আমার আলী আমি আলীকে ভালোবাসে আমার হুসাইনকে ভালোবাসে তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব আমার নবীজি বলে ক্বালা মিন ওয়ারাইকুম আলী রে আমি যখন বেহেশতের দরজাটা খুইলা দিব রে তুমি আলী ফাতেমা হাসান আর হুসাইনের ভক্তরা তোমাদের সাথে সাথে বেহেশতে দুইখা যাইব এ হলো হাদিস এখন আমাদেরকে যদি কেউ বেদাতি বলে আমরা কিছু আসে যা কথা কনা কেন কথা যদি বলেন তাহলে ওয়াস্তু চলব নাকি আমাদেরকে যারা বেদাতি বলে তারা ঠকছে না আমার নবীজি বলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা যারা হুসাইনকে ভালোবাসে অবশ্যই তারা বেহেশতি সুবহানাল্লাহ বলে এই আমার বন্ধু আহমদ ইবনে হাম্বল ওনার আম্মা ডাক দিয়ে বলেছিলেন রে কারবালার ময়দানে তোমার একটু যাইতে হবে বাগদাদের জমিন থেকে রে বাবা বাবা 13 বছর তোমার বয়স আমি চাই সর্বপ্রথম তুমি কারবালার ময়দানে যাইবা কারবালার ময়দানে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু তালাশ করবা ওনার অন্তরটা জয় করবা আমি আহমদ ইবনে হাম্বল ওনার আম্মা ডাক দিয়ে বলে আমার অন্তরের ভিতরে আমার বিশ্বাস হয় ও আমার ইমাম হাম্বল তুমি যখন কারবালার ময়দানে যাইবা ইমাম হুসাইনকে জয় করে নিবা অবশ্যই অবশ্যই ইমাম হুসাইন যদি তোমার পরে রাজি হইয়া যায় আমার নবীও রাজি হইয়া যাইব রে আমার নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হইয়া যাইব কোরআন তুমি হেফজ করলা তাফসীর পড়লা না তাফসীরের জ্ঞান হাদিসের জ্ঞান ফেকার জ্ঞান তোমার অন্তরের ভিতরে হুসাইনের মাধ্যমে আমার নবী কামলে ওয়ালা এবং আল্লাহ কোরআনের এলেম এবং হাদিসের এলেম ফিকার এলেম দিয়া আমি আল্লাহর দরবারে আহলে বায়াতের উসিলায় প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করি তোমার যেন জমানার একজন ইমাম বানাইয়া দেয় কার দোয়া কথা কই দিব কার দোয়া
আপনাদের এলাকায় হয়তো বা নাও থাকতে পারে, বাবা আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, যেমন তা করছেন, সারা পৃথিবীতে প্রতিটা ডিস্ট্রিক্ট একটা করে মসজিদ করছেন, আপনার মারে ভালোবাসেন না, আপনি কোনোদিন বেহেশতে যেতে পারবেন না। কথা বলে কেন, ঠিক না বেঠিক? এই আমার বন্ধু আহমদ আহমদ ইবনে হাম্বুলের মাদান দিয়ে বলে আহম্মো কারবালার ময়দানের দিকে ছুটে যাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্জয় করো, ওনার মাজারের পাশে তুমি ততদিন পড়ে থাকবা যতদিন পর্যন্ত ইমাম হুসাইন তোমার তোমার পক্ষে রাজি না হবে, ততদিন পর্যন্ত কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে তুমি বসে থাকবা। এ ইমাম হাম্বল যাও, তুমি যাও, আমি মা অর্ডার দিয়ে দিলাম। ইমাম হাম্বল ডাক দিয়ে বলে মা 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 এখনই চলে যাব নাকি? ইমাম হাম্বলের মা বলে রে বাবা আমি যে আসানি আল্লাহর দরবারে তোমার জন্মের পর থেকে প্রতি রাত্রে বেলা দিনের বেলা দোয়া করি, এটা যদি পূরণ হইতে হয় আমার আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই এক্ষুনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কারবালার দিকে দৌড়াইতে আরম্ভ কর। সুবহানাল্লাহ বলে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে আরম্ভ করেছে বন্ধু কারবালার জমিন থেকে। বাবা ওনার তখন 13 বছর, 13 বছরের কালে উনি দৌড়াতে দৌড়াতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে যাই আস্তে করে বসে গেলেন। উনি তো বাবা কোরআনের হাফেজ ছিলেন, আস্তে করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আমার বাবারা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে এ ইমানদারের দল, পৃথিবীর জমিনে যারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদি আমার হাবিবুল্লাহর উম্মত হইবারে, আমি আল্লাহ তাদের সামনে সূরা শুআরার ভিতরে একটা আয়াত নাজিল করে দিলাম। আবার আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আওয়াজটা হইছে না, জোরে কইতে হইবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. أمر الله ডাক দিয়ে বলে আয়াতটা আপনারা শুনেছেন বন্ধু, অনেকবার শুনেছেন, কিন্তু আমার আল্লাহ বলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমার নবীজিকে ডাক দিয়া বলে কুল, ও বন্ধু আপনি মানুষদেরকে বলে দেন আমি ইসলামের জন্য রক্ত দিলাম, দাঁত মোবারক শহীদ করে দিলাম, কিচ্ছু চাই না। ও উম্মতে মুহাম্মদি তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, একটা মাত্র চাই আমার আহলে বায়াত হাসান আর হুসাইন মা ফাতেমা আলীর জন্য ভালোবাসা। এই আয়াত দ্বারা সাবিত হয়ে গেল রে বন্ধু, সূরা শুরার আয়াতের ভিতরে আমার আল্লাহ এইটাই বুঝিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য হুসাইনকে ভালোবাসা ফরজ। কি ফরজ? নফল না, ওয়াজিব না, সুন্নত না, ফরজ। এই ফরজ তরফ করা যাবে না। সুবহানাল্লাহ বলে আহমদ ইবনে হাম্বল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে বসে গেলেন। বাবা উনি আস্তে আস্তে করে কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছেন। উনি এক কথম, দুই কথম, তিন কথম কোরআন শরীফ দিয়েছেন, শরীরটা ক্রান্ত হয়ে গেল, পেটের ভিতরে শারীরিকভাবে একটু দুর্বলতা অনুভব করতে আরম্ভ করলেন। ওনার পেটের ভিতরে প্রচণ্ড খেদা, সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা নাই। বাবা প্রেমের ভিতরে কষ্ট আছে, কষ্ট ছাড়া বাবা প্রেমে মিষ্ট নাই। আমার বাবার আহমদ ইবনে হাম্বল বলে আমি রাত্রেবেলা আমার পেটের ভিতরে খেদার কারণে আমি যখন রাত্রেবেলা আস্তে আস্তে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের একটা দেওয়ালের সাথে আস্তে করে হালা দিয়ে দিলাম, আমার আল্লাহ রহমতি গুম আমাকে পাড়িয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি সুন্দর পাঁচ পরিহিত অবস্থায় একজন বেহেশতি মহিলা আমার স্বপ্নের ভিতরে এসে বলতেছে আহমদ রে
আমার ছেলের প্রেমে বুঝি তুমি এখানে আইলা আহমদ ইবনে হাম্বল বলে কে মা কে 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 গো আপনাকে চিনলাম না আপনি ছেলে দাবি করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে তো চিনলাম না উনি ডাক দিয়ে বলে বাবা চিনতে হবে না তুমি যখন আমার ছেলের কবরের মাজারের পাশে রোজার পাশে যখন তুমি তিনটা খতম কোরআন খতম করে দিলা তখন আমি রাজি ও খুশি তোমার উপরে হয়ে গেলাম আমি আর জান্নাতের ভিতরে থাকতে পারি নাই জান্নাত থেকে খাবার নিয়ে তোমার স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলাম সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে মা 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 ও মা আপনার পরিচয় কেন দিন যতক্ষণ পর্যন্ত মা আপনার পরিচয় কেন না দিবেন আমি বেহেশতি খাবার খাব না তখন ওই তাস পরিহিত অবস্থায় ওই মহিলা নৌরানি চেহারার মহিলা ডাক দিয়ে বলে আহমদনি আমি আর কেউ না কেউ না আমি যে আগে বলেছিলাম ইমাম হুসাইনের মা আমি হইলাম জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতেমা সুবহানাল্লাহ বলে নবীর অংশে মা ফাতেমা সকলে তার বেদে জানেন চিল্লায় কইতিবে আল্লাহু আকবার আমার নবীজি বলেছেন এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে আমার নবীজি বলে আমি নবীর অংশ হলো মা ফাতেমা সুবহানাল্লাহ বলে নবীর অংশে মা ফাতেমা সকলে তার বেদে জানেন আলীর অংশে পাইছে তোমা ইমাম দুইজনা এক ডালে দুই পাখি আমার নবী আর হযরত আলী হাকিকত বলি ইয়ারে কফনের বিষয় চিল্লা বলেন আল্লাহু আকবার নবী আলেমের শহর আলী দরজা তার হাদিসেতে সমাচার দিল মোস্তফায় শেরে খোদা কই যারে চিনচনি মন তার আল্লাহু আকবার শেরে খোদা কই যারে চিনচনি মন তাহারে স্বয়ং শক্তি দরে রাখছে একাকার এক ডাল দুই পাখি আমার নবী আর হযরত আলী হাকিকত বলি ইয়ারে গভনের বিষয় চিল্লে বলতে হবে আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির আমার আল্লাহ বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত এই আমার বন্ধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে হে আহম্মদ আমি হইলাম খাতুন জান্নাত মা ফাতেমা আমার কথাটা হলো সত্য ইমাম হাম্বল ডাক দিয়ে বলে মা 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 আমি তো কারবালার ময়দানে এসেছি গো মা ইমাম হুসাইন আলী মকানের সাথে একটু দেখা করার জন্য আমার মা পাঠিয়েছে ইমাম হুসাইন যদি আমার উপরে সন্তুষ্ট হইয়া যায় তাহলে নাকি নবী কামলে ওয়ালা তো জাহানের বাদশা আমার উপরে রাজি হইয়া যাইব মা ফাতেমা ডাক দিয়ে বলে আহমদ ইবনে হাম্বল রে তুমি কি বুঝলা না আজকে মাত্র কারবালার ময়দানে আইলা তিনটা খতম কোরআন মাত্র আমার হুসাইনের মাজারের পাশে বসে বসে তেলাওয়াত করলা এটাও কি বুঝলা না আমার বা আমার ছেলের মাজারের পাশে আয়েশা বসার কারণে তিনটা খতম কোরআন দেওয়ার কারণে আমি মা ফাতেমা তোমার উপরে রাজি হয়ে গেলাম আরো যদি কিছুদিন হই মাইম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে কাটায়া দাও আমি মা ফাতেমা যেভাবে তোমার উপরে রাজি হইয়া জান্নাতি খাবার নিয়ে স্বপ্নের ভিতরে আসলাম এইভাবেই তুমি ক্রমান্বয়ে নবী কামলিওয়ালার দিদার ভাইয়া যাইয়া সুবহানাল্লাহ এ আমার বন্ধু রে বন্ধু মা ফাতেমা হাত মোবারক দ্বারা বাবা খাবার গুলা উঠিয়ে দিচ্ছে আমরা যদি রাত্রে বেলা স্বপ্নের ভিতরে খাই কোনো কিছু বাবা আসলে খাবার হয় না ঠিক কিনা কর্ম মা ফাতেমা স্বপ্নের ভিতরে আহমদ ইবনে হাম্বল
রহমতুল্লাহি আলাইহির মুখের ভিতরে আস্তে আস্তে করে রুটি মাংস জান্নাতি উঠে দিচ্ছে। ইমাম হাম্বল বলে আমি আস্তে আস্তে করে যখন একটা দেড়টা রুটি খাইলাম আমার ফ্যাটটা বড় গেল। আমি বললাম মা 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 ফাতেমা আমার আর ফ্যাটের ভিতরে খিদা নাই গো মা, আর আমি অন্য রুটি গোলা খাব না। মা ফাতেমা ডাক দিয়া বলে বাবারে আমার আল্লাহ আমার জবানটা মা ফাতেমা কয়, আমার জবানটা আমার আল্লাহ পবিত্র করে দিয়েছে, শুধু আমি আমার জবানটা আমি ফাতেমার জবানটা পবিত্র করেছে তা নয়, আমি পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ। কোরআনুল কারিমের আয়াত যেটা তেলাওয়াত করলাম বাবা, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াত দ্বারা আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে মা ফাতেমা পা থেকে মাথা পর্যন্ত হলো পুত পবিত্র। আমার বন্ধু মা ফাতেমা ডাক দিয়ে বলে আমার পবিত্র জবান মুবারকে আমি যা বলবো আহমদ ইবনে হাম্বল সত্য কথা বলবো মিথ্যা বলবো না, তেটটা রুটি খাওয়ার কারণে তোমার ফ্যাটের ভিতরে খিদা চলে গেল, যে রুটিগুলা আমার কাছে আমি হাতের ভিতরে আসি জান্নাত থেকে আনলাম একটা মস্ক বর্ত জান্নাতি পানি নিয়ে আসলাম। এ ইমাম আহমদ ইবনে হাম্বল এ আহমদ রে আমি তোর জন্য এগুলা রেখে গেলাম, যতদিন কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাজারের পাশে বসে বসে ইমাম হুসাইনের দিদারের জন্য কান্দি যখনই খিদা লাইগা যাইব রে আমি মা ফাতেমার দেওয়া জান্নাতি রুটি এবং মস্কবর্তী জান্নাতি পানি খাইবি, দেখবি এই এই কারবালার ময়দানে যতদিনই থাক না কেন যদি রুটি ফুরাইয়া যায় হালুয়া ফুরাইয়া যায় মাংস ফুরাইয়া যায় যদিও জান্নাতি মস্কবর্তী পানি তুমি পান করে শেষ করে দাও, আমি মা ফাতেমা পবিত্র জবান দ্বারা সত্য করে বলে গেলাম জীবনে কোনোদিন তোমার খিদা লাগবে না। এই পৃথিবীর জমিনে এরকম গ্রান্টি কেউ দিতে পারবো কত কথা কেড়ে পারবো? এই আমার বন্ধু একটা আয়াতের ভিতরে পেয়ে গেলাম মা ফাতেমা পা থেকে মাথা পর্যন্ত ভূত পবিত্র। এবার মা ফাতেমার কথা সত্য, মা ফাতেমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে বলে রে বন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম সিল্লাকুতি আল্লাহু আকবার, যদি আল্লাহ একবার কোন সওয়াব আপনি রয় লাভ কি আমার না আপনার কথা বলা কে কা ফমন হাজ্জ ফমন হাজ্জাক ফিহি মিন বাদি মা জাআক মিন আল ইলম ফাকুল তাআলা নাদউ আবনা ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكافرين. তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছেন মা ফাতেমা আলী এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো সত্য, এবং ওনারা যদি আমার আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে কোনো দোয়া করে আমার আল্লাহ এক সেকেন্ডের ভিতরে কবুল করে তার ফজিলত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে এই মা ফাতেমা ডাক দিয়ে বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রে ঘুম থেকে যখন তোমার ঘুমটা ভেঙে যাবে এ আহমদ ইবনে হাম্বল
তুমি ওই রুটি গোলাপ পেটের ভিতরে যখন খেতে লাগবে খাইবা বেহেশতি পানি মস্ক বরত পানি তুমি পান করবা ইমাম হাম্বলের স্বপ্ন যখন ব্যাঙ্গ গালরে বন্ধ কবির খেয়াল আমরা স্বপ্নের ভিতরে কোনো কিছু খাইলে রে বাবা বাস্তবে পাওয়া যায় না ঘুম থেকে উঠলে পাওয়া যায় দূরের কথা স্বপ্নের ভিতরে আসলে খাওয়া হয় না আমার বাবারা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে মা ফাতেমা আমারে একটা রুটি খাওয়াই গিয়েছে বেহেশতি মাংসের টুকরা আমার মুখের ভিতরে দিয়েছে আমার মুখের ভিতরে এখনো মাংস এবং রুটির স্বাদ মুখের ভিতরে লেগে আছে ইমাম হাম্বল বলে শুধু তাই না আমার যখন ঘুমটা ভেঙে গেল অন্য অন্য রুটি এবং হালুয়া মাংস মস্কবর্তি বেহেস্ত পানি মা ফাতেমা আমার জন্য যা রেখে গিয়েছে আমি ঘুম থেকে উঠি দেখি রে বাস্তবে বাস্তবে আমার কাছে রাখা আছে এই আমার বন্ধুরা বাবারা ইমাম হাম্বল বলেন আমি এই রুটি গুলা হালুয়া গুলা মাংস গুলা আমার থলের ভিতরে আস্তে করে ঢুকিয়ে দিলাম বেহেশতের মস্ক বরত পানি আস্তে করে ঢুকাই দিলাম আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে বসে বসে আমি আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলাম ইমাম হাম্বল বলে আমি আবার কোরআন তেলাওয়াত করে করে একদিন যখন কাটিয়ে দিলাম দুই দিন কাটাইলাম তিন দিন কাটাইলাম চার দিন কাটাইলাম ইমাম হুসাইন আমারে দেখা দেয় না দিদার দেয় না পেরেশান হয়ে গেলাম পাগল পারা হয়ে গেলাম ইমাম হুসাইন মনে হয় আমার উপরে এখনো রাজিও খুশি হয় নাই আমার উপরে এখনো মনও সন্তুষ্ট হতে পারে নাই এই জন্য চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদার পাইলাম না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে বসে বসে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে ইমাম হুসাইন সন্তুষ্ট হয় নাই আমার আল্লাহ রহমতি গুম চার দিন থাকার পরে আমার আল্লাহ রাত্রেবেলা রহমতি গুম পারাইয়া দিয়েছে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে ও জগতের মানুষ আমি যখন চার দিন অপেক্ষা করে ইমাম হুসাইনের দিদার পাইলাম না আমার আল্লাহ যখন আমার এই ঘুম পারাইয়া দিল ঘুমের ভিতরে আমি দেখতেছি তাস পরিহিত অবস্থায় একজন বীর পুরুষ আমার স্বপ্নের ভিতরে হাজির হয়েছে আপনারা যান যারা ইয়ে আছেন আমি বলে দিই আপনারা একটু চলে আসেন আপনারা কষ্ট করে চলে আসেন এই যে মাহফিলের ভিতরে আপনারা যদি চলে আসেন তাহলে তো জান্নাতের বাগানের ভিতরে চলে আসলেন আর বাহিরে যারা কথা বলতেছেন হই হুল্লা করতেছেন আপনাদেরকে চলে আসতে হবে কারণ জান্নাতের বাগানে যতক্ষণ বসবেন শ্বাস সারবেন দশটা নিবেন দশটা কারণ এই জান্নাতের বাগানটা কেন হলো এই প্যান্ডেলটার ভিতরটা জান্নাতের বাগান এটার ভিতরে আসলেই আপনি জান্নাতি চিল্লে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহই তো কয় আমি তো আগেই এটা বলছিলাম যে আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছে মানুষ আল্লাহর কাছে প্রিয় ঠিক কিনা কন্যা কিন্তু এরপরও বলার পরে আপনারা খেড়ে যে ভিতরে বাহিরে ওই যে বাহিরের দিকে দাঁড়িয়ে আছেন এবং কথা বলতেছেন আমার একটু বুঝাইতেছে না কারণ এখানে আসেন একটু সোয়াব বাড়িতে নিয়ে যান কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কনক মায়ের মানুষ কবরের ভিতরে আছে আছে কি নাই কথা কনে করে আছে কি নাই কারণ কবরের ভিতরে আপনাকে তো অবশ্যই যেতে হবে আমরা তো এই পৃথিবীর জমিনে একটা দুঃখের মধ্যে শয়তানের একটা দুঃখের ভিতরে পড়ে গেল ঠিক কিনা কর বঘরূপি রং বাজারে মন থাকে না মনের গড়ে শয়তানের দোখায় পরে লাইগা গেল দন্দার তর এই দুনিয়ায় মায়ায় পরে পইরা গেলে বান্দা ঠিক কিনা কর না করে আগে ছাড়ো মায়া পুরি দিতে হবে বব পরি আগে ছাড়ো মায়া পুরি কবে দিবে বব পরি ওরে আমার মন ব্যাপারি বেলা নাই রে সন্ধ্যা ঠিক কিনা কন্যা করে আপনি মনে করছেন আপনার বয়স পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট আপনি মনে হয় বয়সটা বাইরে গেছে না আমার আল্লাহর সিস্টেমে আপনার বয়সটা কমে গেছে কথা কনা করে কমছে বারোটা এ আমার বন্ধুরা বাবারে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে একদিন নয় দুই দিন নয় মা ফাতেমার দেখে একদিনই পেয়ে গেলাম তারপরে একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করি আর কান্দি
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চার দিনের ভিতরে আমার দিদার দেয় নাই দেখা দেয় নাই আমার আল্লাহ যখন স্বপ্নের ভিতরে রহমতি ঘুম পাড়াইয়া দিয়েছে এবং স্বপ্নের ভিতরে দেখতেছি তাজ পরিহিত অবস্থায় একজন বীর পুরুষ আমার স্বপ্নের ভিতরে হাজির হইয়া ডাক দেয় ইয়া আহমদ রে এ আহমদ ইমাম হুসাইনের প্রেমে পড়ে কারবালার ময়দানে তোমার মার কথা শুনে চইলে আসলা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে বাবা আপনাকে তো চিনলাম না আমার মা কারবালার ময়দানে ইমাম হুসাইনের পাশে আমারে পাঠাইছে আপনি জানলেন কেমন করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওই বীর পুরুষ ডাক দিয়ে বলে আহমদ রে আমি জানবো না কেন আমি জানবো না কেন আমার আল্লাহ এবং বন্ধু মুস্তফা আমার আল্লাহর বন্ধু মুস্তফা আল্লাহ কোরআনের পাকে আমার কথা বলেছে আর বন্ধু মুস্তফা আল্লাহর বন্ধু মুস্তফা হাদিসের ভিতরে আমার গুণগান শান মান নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নূরানী জবান মুবারক দ্বারা বর্ণনা করেছে এ আহমদ ইবনে হাম্বল আমি এমনি এমনি আসি নাই আমার নবী কামলে ওয়ালা আমাকে আসার জন্য তোমার স্বপ্নের ভিতরে বাধ্য করেছে আমি হইলাম মাওলা শের খোদা আলী সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল লেগ দিয়ে বলে বাবা গো ও বাবা আপনার ছেলের মাজারের পাশে আজকে পাঁচ দিন ধরে কান্দি প্রথম দিন মা ফাতেমা সুবহানাল্লাহ কোন চার দিন হয়ে গেল পাঁচ দিনের রাত্রে বেলা আপনি শেরে খোদা আলী এখনো যারা বাহিরে আছেন বাবা ভিতরে চলে আসেন দয়া কর এক হুজুর বলতেছে মা ফাতেমারে কবরে যখন দিছে কবরের মাটিরে যখন জিজ্ঞেস করছে মাটিরে খাতুনে জান্নাত মা ফাতেমারে তোমার মাটির মধ্যে রাখলাম দলিল আমি দেবো আপনারা কি নাউজুবিল্লাহ আস্তে কইবেন না জোরে জোরে নাউজুবিল্লাহ জোরে জোরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই আমার বন্ধু ইমাম দাইলি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল ফিরদাউস বি মাসুরিল কিতাব প্রথম খণ্ড 346 পৃষ্ঠার ভিতরে বল মাটি বলে মা ফাতেমা রে সিনে না আমার বাবার হাদিসটা শুনেন হাদিসটা হলো বাবা 1385 নম্বর হাদিস আমার নবী বলে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে ইন্নামা সামাইতু ফাতিমা লিআন্নাল্লাহা ওয়া ফাতিমাহা ওয়া ফাতিমা মুহিব্বুনা আলিন্নার আমার নবী কামলি ওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দ্বারা বলে বলে রে বন্ধু এই উম্মতে মুহাম্মদী দেইনা রাইখো আমার মা ফাতেমা আমার নবী বলে আমার মা ফাতেমা শুধু বেহেস্তের ভিতরে জাহান্নামের আগুনটা মা ফাতেমার জন্য হারাম হইয়া যাইব তা নয় আমার মা ফাতেমার গর্ভে হাসান হুসাইন যে সন্তানগুলা জন্ম নেবে এবং যারা আমার মা ফাতেমারে ভালোবাসবে রে আমার নবী বলে আমার নবী বলে মুহিব্বুনা আলিন্নার ফাতেমার জন্য হাসান হুসাইনের জন্য মা ফাতেমার যারা ভালোবাসে হাসান হুসাইনকে যারা ভালোবাসে দুজকের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে উনি বলতেছে মা ফাতেমার খবরে চিনে না আচ্ছা এখন বলেন তো দেখি বেহেস্তি যারা কবরে যায় কবরে চিনেনি কথা কোনা করে চিনেনি যারা কবরের ভিতরে আজাব আছে কবর হয়তো বলতে পারে আমার উপরে অনেক বেটাগিরি করছ আর সত্তরে সাতাশি কথা কনে করে কিন্তু যারা জান্নাতি আমার নবীজি বলতেছে ফাতিমা হা ওয়া ফাতিমা মুহিব্বুনা আলিন্নার দুজকটা হারাম ফাতিমার জন্য হাসান হুসাইন এবং হাসান হুসাইন মা ফাতেমার জালা ভালোবাসে হেরারের জন্য সুবহানাল্লাহ কর আমরা লাগো আমরা যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি হাসান হুসাইনকে ভালোবাসি আল্লাহর নবী বলে মুহিব্বুনা আলিন্নার দুজকের আগুনটা তোমার জন্য হারাম তাহলে আমরা রো খবরে চিনব কথা কোনা কেন এ আমার বন্ধুরা বড় চমৎকার রে বন্ধু আমার নবী আর একটা হাদিস মুবারক দিয়েছেন বাবা কষ্ট হচ্ছে আমার নবী বলেন এই কিতাবের ভিতরে বাবা ইমাম দাইলামী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসউর আল ফিরদাউস বি মাসউর আল কিতাব প্রথম খণ্ড 52 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 135 নাম্বার হাদিস আমার নবী বলে
عاد ابن عباس رضي الله تعالى عنهما امر النبي বলে انا شجرتون আমি হইলাম একটা গাছ মুবারক سبحان الله বলে আমার নবী বলে ওয়া ফাতিমা হামলুহা আমার নবীজি ডাক দিয়া বলে انا شجرتون আমি হইলাম একটা গাছ মুবারক আমার নবীজি অপমান দিচ্ছে উদাহরণ দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে বুঝার জন্য বন্ধু আমার নবী বলে انا شجرتون আমি হইলাম একটা গাছ মুবারক আমার নবী বলে ওয়া ফাতিমা হামলুহা আমি নবী গাছ ফাতিমা হইল ডাল سبحان الله আমার নবীজি বলে ওয়া আলিয়ু লিকাহুহা আর আলী হইল এই গাছের ফল আর আমার নবীজি কত চমৎকার করে বলে ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা আমি নবী হইলাম গাছ মুবারক আর এই গাছের ডাল হইল ফাতেমা আর গাছের ফুল হইল আলী আর গাছের ফল হইল আমার হাসান হুসাইন এই আমার বন্ধু কারবালার শান্ত শুনলে অন্তরের ভিতরে আগুন লেগে যায় তারপরে যদি আগলে বায়াতের শানে দলিল শুনি হাদিস শুনি ঈমান আরো বাইরা যায় ঠিক কি না কর না করে এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বললেন আপনি একটা গাছ মুবারক ফাতেমা হইল গাছের ডাল আর গাছের ফুল হইল আলী আর গাছের ফল হইল হাসান আর হুসাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি যারা আহলে বায়াত হাসান হুসাইন কে ভালোবাসে আলী কে ভালোবাসে মা ফাতেমা রে ভালোবাসে ওগো নবী আপনি হইলেন গাছ তারা কি যারা হুসাইন কে ভালোবাসে আমার নবী ডাক দিয়ে বলে ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়া আমি হইলাম নবী গাছ ওই গাছের পাতা হইল হুসাইন কে যারা ভালোবাসে রে এখন হাসান হুসাইন কে ভালোবাসলে বিশাল একটা পুরস্কার হবে আগে বলছি দুজক হারাম এখন সামনে আসতেছে বড় একটা পুরস্কার আবার আহমদ ইবনে হাম্বলের ঘটনার দিকে আমি যাব আপনারা একটু চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার সবাই সবাই সিটটা জাগা জবানটা খুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আমার বন্ধুরে যারা হুসাইন কে ভালোবাসেন আমার নবীজি বলে যারা হুসাইন কে ভালোবাসবে হুসাইন কে ভালোবাসার জন্য যারা মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস যারা বলবে তোমাদেরকে বেদাতি চিন্তা কইরো না কারণ হলো আমি নবী হুসাইনের ভালোবাসা থাকার কারণে অন্তরে যার অন্তরে আমার হুসাইনের ভালোবাসা আছে আমার নবীজি বলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা আগে বলেছিলাম আমি নবী হইলাম গাছ মুবারক আর তোমরা হইলা ফাতা এখন বললাম যারা হুসাইন কে ভালোবাসো রে তোমাদের বাড়ি হইল জান্নাতের ভিতরে এ আমার বন্ধুরা বেবেড়ে ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিগো স্বপ্নের ভিতরে আমার নবী কামলেওয়ালা অনুরোধ করে আপনি মাওলা আলীকে আমার স্বপ্নের ভিতরে পাঠিয়ে দিছি ওগো আলী একটু অনুরোধ করে যান যেমন ইমাম হুসাইন যেন আমার দিদারে দানে দান্য করে সুবহানাল্লাহ বলেন না হযরত আলী ডাক দিয়ে বলে আহমদ ইবনে হাম্বল রে যেহেতু আমার স্ত্রী ফাতেমা জান্নাতের রুটি জান্নাতের মাংস জান্নাতের হালুয়া এবং জান্নাতের পানি তোমারে খাওয়াই দিয়েছে তারপরে পাঁচ দিনের দিন রাত্রে বেলা শেরে খোদা আলী আমি স্বয়ং এসে গেলাম যাও 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 আমি আমার হুসাইনের কাছে আমি আবদার জানাইব অনুরোধ করব তোমারে যেন আহমদকে যেন ইমাম হুসাইন যেন দেখা দিয়া দন্য কইরা দেয় সুবহানাল্লাহ বলেন হুসাইন আমার কলজার টুকরা হুসাইন আমার জান দেখি বেশি হয়ে গেছে কতক্ষণ বেশি হয়ে গেছে হুসাইন কলজার টুকরা বানাইলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা বেহেস্ত সত্য মহাসত্য সুবহানাল্লাহ কর আপনি অবশ্যই পাইবেন হুসাইন আমার কলজার টুকরা হুসাইন আমার জান হুসাইন আমার নয়ন মনি হুসাইন আমার প্রাণ হুসাইন আমার নয়ন মনি হুসাইন আমার জান হুসাইন কে দেখতে আমার
আমার হোসাইনকে দেখতে আমার কান্দে মন প্রাণ হোসাইন আমার জানের জান হোসাইন আমার হোসাইন কে দেখতে আমার কান্দে মন প্রাণ হোসাইন কে দেখতে আমার কান্দে মন প্রাণ হোসাইন কে ভালোবাসা ঈমানের দাবি যেমন করে ভালোবাসতে নবীর সাহাবি আল্লাহু আকবার হোসাইন কে ভালোবাসা ঈমানের দাবি যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবি জগৎপুরি দিনে রাতে সর্বদাই গাইব তোমার শান হোসাইন আমার জানে রে জান হোসাইন আমার প্রাণ হোসাইন কে দেখতে আমার কান্দে মন প্রাণ হোসাইন কে দেখতে আমার কান্দে মন প্রাণ হোসাইন আমার কলজার টুকরা হোসাইন আমার জওয়ান হোসাইন আমার কলজার টুকরা হোসাইন আমার জওয়ান হোসাইন নয়ন মনি হোসাইন আমার প্রাণ হোসাইন কে দেখতে আমার কান্দে মন প্রাণ হোসাইন কে দেখতে কান্দে মন প্রাণ আল্লাহুম্মা কারবালারি ময়দানে থে হুসাইন কান্দে পিনাইয়া মাফ কর গো খেয়াল করেন বন্ধু আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাসের সাথে হাদিস মোবারক বলতেছি ভালো লাগে কথা কোন কে বাবা এই হাদিসগুলা অন্য অন্য আলেম শুনাইতে পারবে না আনকমন কিতাব রে বন্ধু দামও বেশি কারণ গান গাইতে হবে শান গাইতে হবে দলিল দিতে হবে কোরআনও বলতে হবে হাদিসও বলতে হবে ঠিক কি না কয় হুসাইনের কদম বরকে আমার দিদার মোবারক কবুল হইছিনি আমি একটু জানতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আহমদ তোমার আল্লাহ নিষ্কানা তোমার দরখাস্ত কানে অ্যাপ্লিকেশন আমি হুসাইনের কাছে রেখে গেলাম হুসাইন কবুল করবে কিনা এটা তোমার ফ্রেমের ব্যাপার ফ্রেম দিয়া মহব্বত দিয়া হুসাইনের দিদার আদায় কইরা নিতে হইব সুবহানাল্লাহ আল্লাহ আমরা হইলে বন্ধু বেসবর হইয়া যাইত বাবা প্রতিমি বললাম আহমদ ইবনে হাম্বাল জামানার একজন ইমাম আমাদের মাজহাবের ইমামের নাম হলো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার নাম কিন্তু আবু হানিফা নয় উনার নাম হলো নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি হলো
বাবা আমাদের যে মাযহাব আমাদের হানাফি মাযহাবের ইমাম আর জিনির কথা বলতেছি বন্ধু উনি হলো হাম্বলি মাযহাবের ইমাম সুবহানাল্লাহ বলেন উনি বলতেছে আমার আব্বা দুই বছরের কালে ইন্তেকাল করেছে আমার মা বড় কষ্ট করে লালন পালন করেছে আমি আমার আম্মাকে কথা দিয়েছি আমি আহমদ ইবনে হাম্বল যতদিন বেঁচে থাকব এই পৃথিবীর জমিনে যতদিন আমার আল্লাহ হায়াত দিবে মা ততদিন পর্যন্ত তোমার মা কদমের ভিতরে গোলামিতে নিয়োজিত থাকব ও মা আমি তোমার গোলামি সারা পৃথিবীর কোন গোলামি আমি করতে রাজি না সুবহানাল্লাহ বলে আহমদ ইবনে হাম্বলের মা ডাক দিয়া বলে বাবা রে কেন 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 মার প্রতি এত দরদ কেন কারণটা কি কয় ও মা তুমি যখন কোরআন আমারে হেফজ করানো আরম্ভ করে দিয়েছিলা তখন মা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত যখন আমারে মগস্থ করাইলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও মা এই আয়াতটা যখন আমারে তেলাওয়াত করাইছিলা তখন মা তোমার দুঃখে কষ্টে বুকটা ভাইটা শক্তি গরগর গরগর করে ফানি জ্বলতেছিল আমি আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেছিলাম মা মা কান্দ কেন মা তখন তুমি মা আমি আহমদ রে বলেছিলা ও ছেলে রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে আল্লাহর হুকুমটা যেভাবে মানা ফরজ ওইভাবে মা বাবার খেদমত করা ফরজ আমার বন্ধুরে পৃথিবীর জমিনে আপনি বিয়ে করলেন শাদি করলেন একটা বাস্তব কথা কইতাম নি মানে আমার জানা মতে বাস্তব বানিয়েছং আমি গেছি ওয়াজে ওয়াজে গেলে তুই হুজুরারে আলাদা একটা রুমের ভিতরে দেয় বসার লেগে যখন দুই কেউ নাই আমার পাশে তখন দেখলাম বাঁকা হয়ে গেছে একটা লোক লাঠি বোর করে এক মহিলা বৃদ্ধ মহিলা আমার কাছে আসছে আমি দেখলাম এই সিঁড়িটা উঠতে পারতেছে না তখন আমি খাট দিকে নেমে আস্তে করে দৌড়ে আনলাম এখানে শরীয়ত চলে কথা কোনো কেন চলে না আনলাম দৌড়ে মা কি জন্য আসছেন আপনি কথা কইতে পারে না সরি দিয়ে ফানি ফরে আমারও কষ্ট লাগলো আমি বুঝে গেলাম কেন ফানি ফরে কোনো মায় যদি এই এলাকার ভিতরে কান্দে আপনার কি বুঝতে কি দেরি হবে কেন কান্দে কথা কোনো কেন আমি জিজ্ঞেস করলাম মা রে কেন তুমি খান্দ কয় যার ঘরে বৈশা আছো সেই এলাকার একজন নেতা এবং প্রতিনিধিও ইউনিয়নের নাম ভুলে আপনারা চিনতে পারেন কই যাবেন না গিব তৈব গুণ হইব হ্যাঁ কিন্তু প্রতিনিধি দেশ সালা মানুষ সালা হের কথায় মানুষ উঠে বসে বিচার করে কিন্তু আমার মা আমি মার খবরটা সে লয় না বাবা ওই দেখো ছোট্ট ঘরটার ভিতরে বাতাস ঢুকে এটার ভিতরে আমার দিছে থাকবার লেগে এর পাশে আবার চারটে গরু আছে আপনারা কি আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ আমি তখন কইলাম মা ঠিক আছে আমি তখন মাইকে গেলাম ওয়াজে গেলাম গিয়ে প্রথমেই খুতবা না পড়ে বললাম আপনাদের ইউনিয়নের প্রতিনিধি সাহেব আপনি যে দাওয়াত করে আনছেন স্টেজে আসেন আনছি আন্না বলছি আপনার ইউনিয়নের ভিতরে যত ছেলেরা মা বাপের উল্টা চলব তাদের বিচার করার দায়িত্ব আপনারা দিয়ে দিলেন আচ্ছা কন্ত দেখি যদি অন্য ছেলেরে শাসন করে তোর মারে বাদ দেস না বাপরে বাদ দেস না উনি যদি বিচার করে আমি এই কথাটা এই কায়দা করে কইলাম আমার রসুল বলছে হেকমতের মাধ্যমে বলো তুমি যদি নগদ বলো মন বেজার করব এর রিয়াকশন হবে ঠিক কিনা কর না কেন তোমারও বালা ভাইতো না মারে আরও জ্বালাইব এই বেড়ি মনে গেছিল গা হুজুরের তারে আমি বললাম আজ থেকে আপনার ইউনিয়নের যত মারে বাদ দেন না ফলাইন তেরে সাইজ করা যায় তখনের হিট লাগে নাই তারপরে মা বাবার কথা যখন কোরআন হাদিস থেকে আরম্ভ করলাম সে দেখি চোখ থেকে আস্তে আস্তে কান্দে না অটোমেটিক খানি পড়তেছে আমি যখন বলছি এই পৃথিবীর জমিনে আলকামা সহ চারজন সাহাবি মার ঘটনা হাদিস শরীফে এসেছে সারা জীবন রোজা রাখছে নফল রোজা পাঁচ দিন বাদে যেটা সারা রাত্র ইবাদত বন্দিগি করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ছে মওতের সময় আমার আল্লাহর রাসূল বলে কে রে আলকামা ঈমান কিন্তু নসিব হবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবারা
মার খেদমত এখানে যারা বসে আছেন মাইকের চাওন যেখানে যাচ্ছে আমার নবীজি বলেছেন এই উম্মতের দল তিন লক্ষ পাঁচ লক্ষ খরচ করে তুমি মক্কা মুআজ্জামায় যাইবা হজ করবা কবুল হইতেও পারে নাও হইতে পারে মার চেহারার দিকে একবার মহব্বতের সাথে তুমি তাকায় দেখো আমার আল্লাহ তোমারে কবুল হজের সওয়াব দান করে দিব শুধু তাই না আমার নবীজি বলে মার দিকে তাকায় যদি জিজ্ঞাসা করো মা তোমার কিছু কিছু লাগবুনি মহব্বতের সাথে যদি কথা হয়ে যায় আর মারকে সামনে নিয়ে সান্নিধ্যে যতক্ষণ সময় বসা থাকবা তুমি এই পৃথিবীর জমিনে যেন বসা নয় তুমি যেন জান্নাতের ভিতরে বসা আর প্রতিটা সেকেন্ডের ভিতরে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর জিকির করলে দরুদ শরীফ পড়লে দশটা সওয়াব আর মার পাশে মহব্বতের সাথে মার সাথে কথা বললে একশো খানা প্রতি শ্বাসে প্রশ্বাসে সওয়াব এই আমার বন্ধু রে আহমদ ইবনে হাম্বল একটু তাকবীর দেন নারে তাকবীর আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের আগমন আই শুননি না একটা ফোলা দুষ্টামি করছে আই শুননি আসতেছে ওই যে এক ফোলা তো তুই ও আচ্ছা ওলুল্লাহ ফারুক হিসাব হইতেছে আচ্ছা মারহাবা হ্যাঁ ফোলা তো একটা মানে ইয়া মারছে একটা তাকবীর মেরে দিছে আমরা এলাকায় দেখছি কয়েকদিন আগে মানে ইলেকশন গেছে মেম্বারের মেম্বার বা চেয়ারম্যানের এই ইয়ার মাঝে মিছিলের মাঝে হ্যাঁ এইটা তো থাকে হিটা তো থাকে হিটা তো থাকে কেরে হেজে হানো মজা পাইব এখানে যাইব ঠিক কিনা কর না কেরে হ্যাঁ এটা গুসুস না কিন্তু হেজে হানো মজা পাই এহেনই কি যায় আর একটা ফুটকা দেখি ওটাকে ফেয়ে ফেয়ে একটা আওয়াজ দে পরে করছি নি এলাকাতে নাকি আয় হায় হায় এটা তো কোন মার্খা কি কইতেছে ফুলাইলে গ্রুপ বুঝার মনে করো কায়দা নাই কথা বললে কে আজকে কইছে আই পড়িস ওকে ঠিক আছে আরেক মেম্বারে কইছে আই পড়িস ও সুবিধা মজা দিরে জানো জমে হইনি জমে ঠিক কি না করনা এই ফলাফল হলো নিষ্পা যারা বালেক হয় নাই তাদের কোনো গুনাহ নাই এ আমার বন্ধুরা বাবার আহমদ ইবনে হাম্বল কষ্ট নিতেছে দেখেন এই জায়গার ভিতরে হাদিসের ভিতরে আমি কিন্তু প্রথম বলেছিলাম আল্লাহ কোন সুরে কথা কইছিল কথা কনা কে এই আহমদ ইবনে হাম্বলের মাধ্যমে আসবে সুবহানাল্লাহ কি বলবেন এই আমার বন্ধুরা বাবারা আমি সংক্ষেপ করে দিচ্ছি রে বন্ধু পাঁচ মিনিট টাইম আমাকে বলেছিল অনেক আগেই বাবা পাঁচ মিনিট বা দশ মিনিট বলেছিল দশ মিনিটের চেয়ে বেশি চলে গেল আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে আহলে বায়াতকে কেন ভালোবাসবা আহলে বায়াতের মহব্বতটা কেন থাকবে আহলে বায়াতের মহব্বত থাকলে কি হবে তাফসিরে কুরতুবির ভিতরে ১৬তম খণ্ড ২২ পৃষ্ঠার ভিতরে তাফসিরে কাবির ২৭তম খণ্ড ১৬৫টির ভিতরে বাবা হুসাইনের প্রেম অন্তরে নিলে কি হবে বাবা তাফসির আল কাশাব আল বায়ানের ভিতরে তৃতীয় খণ্ড ৬৭ পৃষ্ঠার ভিতরে বলে আমার নবী বলে যে ব্যক্তি হুসাইনের জন্য আহলে বায়াতের ভালোবাসা মানে হুসাইনের অন হুসাইনের ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে আমি তো বরণ করব রে আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে কবরের ভিতরে বাড়াইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমার বন্ধু ১০টার ভিতরে একটা বললাম আমার নবীজি বলে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর ইবাদত তুমি করবা কুরআন তেলাওয়াত করবা ইবাদত বন্দেগী করবা আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও হতে পারে নাজাত প্রাপ্ত তুমি হইতে পারো নাও হইতে পারো তোমার অন্তরে যদি ইমাম হুসাইন হাসান হুসাইন মা ফাতেমা শেরে হুদা আলীর জন্য ভালোবাসা থাকে রে আমার আল্লাহ তোমার আমলগুলা সংশোধন করে নাজাত প্রাপ্ত মুমিন হিসেবে কবরে পাঠাইবো সুবহানাল্লাহ কন্না হে আমার বন্ধু আবার আমার নবীজি বলে এই পৃথিবীর জমিনে মুহাদ্দিস হয়ে যাবে মুফাসসির হয়ে যাবে হাফেজ কুরআন হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে মুমিন হয়ে যাবে মুসলমান হয়ে যাবে আমার আল্লাহর দরবারে গুনাহ করবে তওবা করবে আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে কোনদিন তুমি শোনো নাই আল্লাহ কবুল করছে কিনা তোমার করে বার্তা ফাটাইবে না হে বান্দা তুমি তওবা করেছো কবুল হয়ে গেল আমার নবী কামলে ওয়ালা তো জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে রে বন্ধু ডাক দিয়া বলে হুসাইনের প্রেম অন্তরের ভিতরে লইয়া তুমি যখন তো তোবা আল্লাহর দরবারে করবারে আমার আল্লাহ তোবা কারি হিসাবে তোমারে কবরের ভিতরে হাড়াইব সুবহানাল্লাহ কন্যা
আমারে বন্ধু আমার নবীজি বলে এই পৃথিবীর জমিনে শয়তান তোমারে বারবার ঈমান থেকে সরাইতে পারে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কলিজার টুকরা হুসাইনের প্রেম অন্তরের ভিতরে তোমার থাকলে শয়তান তোমার ঈমানটা লড়াইতে পারবে না তুমি যদি তুমি আমল করো না কেন শিরিক বেদাতের দ্বারা ঈমান লড়ে গেছে আমার নবী বলে মরণ কালে তোমার ঈমান নসিব হইয়া যাইব সুবহানাল্লাহ এই আমার বন্ধু আবার আমার নবী কমলেওয়ালা দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে এই আমার উম্মতে মুহাম্মদি আমার হুসাইনের জন্য হাসানের জন্য আলীর জন্য মা ফাতেমা তাদের জন্য যদি ভালোবাসা অন্তরের ভিতরে থাকে আজরাইল যখন আমার আল্লাহ পাঠাইবে তোমার জান কবজ করার জন্য তোমার জান কবজ করা বা রূহ কবজটা করার জন্য আসব তখন আজরাইল তোমার কাছে আইসা যার অন্তরে হুসাইনের প্রেম থাকবে রে আজরাইল এসে তোমারে সালাম জানাইও সুবহানাল্লাহ আমার নবী বলে শুধু সালাম জানাইব আজরাইল শুধু তার নয় অন্তরের ভিতরে যদি মহব্বত থাকে আজরাইল আসসালামু আলাইকুম বলে তারপর বলবে আজরাইল বলবে ও মুমিন তোমার অন্তরে হুসাইনের প্রেম থাকার কারণে আমার আল্লাহ আমি আজরাইলকে বলে দিয়েছে তোমার জন্য আমার আল্লাহ কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া রাখছে ওমিয়া তাফসীরে কুরতুবী তাফসীরে কবীর তাফসীরে আল কাশ্যাব আল বায়ান পৃষ্ঠা সহ বললাম কয়েকটা আরো রয়েছে চিল্লায় বলেন না আল্লাহু আকবার সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ